IPL এর আজকে 999তম ম্যাচ হয়ে গেল। সেই 999তম ম্যাচে শেষ ওভারের শেষ বলের নাটকীয়তাও দেখা গেল। চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাবের মধ্যকার সেই লড়াইয়ের গল্পই বলবো এই ভিডিওতে। তার আগে জানিয়ে রাখি, ঈদ এবং কিছু কারিগরি ত্রুটির কারণে মাঝখানে আমরা বেশ কিছু সময় আইপিএল থেকে বিচ্ছিন্ন ছিলাম, আপনাদের থেকেও বিচ্ছিন্ন ছিলাম। সেই বিচ্ছিন্নতা কাটিয়ে আবারও আইপিএলের সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে নিয়মিত আজকের এই ভিডিও থেকে থাকার ইচ্ছা ব্যক্ত করে এই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আইপিএলে 999তম ম্যাচটা হলো ধুমধুমার লড়াই। চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাবের মধ্যকার এই লড়াইটা জমে উঠেছিল এবং জমাটা একেবারে শেষ ওভারের শেষ বল পর্যন্ত কিন্তু দেখা গেছে। শেষ বলে কে জিতবে, চেন্নাই জিতে যাবে, পাঞ্জাব জিতবে, নাকি সুপার ওভারে খেলা যাবে, সেই ত্রিমুখী যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার মধ্য দিয়ে নাটকীয়তা চরমে তুলে সিকান্দার রাজা শেষ পর্যন্ত ফাইন লেগটা যখন দেখলেন খালি, শর্ট ফাইন লেগে খেলোয়াড় তার মাথার উপর দিয়ে বলটা পাঠিয়ে দিলেন, সেটা ছাড়া আসলে চার মারার কোনো জায়গা ছিল না। পাথিরানা যে দুর্দান্ত বল করেছেন 18 এবং 20তম ওভারে, দুই ওভারে 9-9 করে রান দিয়েছেন তিনি, কিন্তু 18তম ওভারে স্যাম কুরানকে যেভাবে বোল্ড করেছেন অবিশ্বাস্য একটা ডেলিভারি ছিল। তারপরে শেষ ওভারে যখন মাত্র 9 রান দরকার, তাকে আবার আনা হলো এবং সেই 9 রান দরকারের সময়ও তিনি কিন্তু ম্যাচটা প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। তার আগের ওভারে 19তম ওভারে রাশেদের অসাধারণ একটা ক্যাচ দেশপাণ্ডের বলে একেবারে বাউন্ডারি সীমানায় যেভাবে তিনি ক্যাচটা ধরে নিজের শরীরটাকে বাউন্ডারি লাইন থেকে সেভ করেছেন, সেটা রীতিমতো অবিশ্বাস্য। সেটা যদি না দেখা যায় আপনার অন্তত বিশ্বাস হবে না যে এই ধরনের সেভ করা যায়, যেটা নিশ্চিতভাবে অনেকক্ষণ ধরে থার্ড আম্পায়ার দেখে নিশ্চিত হয়েছেন যে তিনি কোনো মতে তার পাটাকে রক্ষা করেছেন সাইড লাইন থেকে এবং আউট করেছেন জিতেশ শর্মাকে, যে জিতেশ শর্মা বিপজ্জনক হয়ে যাচ্ছিল। সেই অতুলনীয় ক্যাচের পরেও কিন্তু শেষ পর্যন্ত চেন্নাই ম্যাচটা ধরে রাখতে পারেনি। পাথিরানার শেষ ওভারে প্রথম 5 বলে 6 রান দিয়েছেন তিনি, শেষ বলে 3 রান দরকার, কিন্তু সেই 3 রান যখন সিকান্দার রাজা স্ট্রাইকে, সিকান্দার রাজা আউট হতে তিনি দেননি নিজেকে, আউট হননি, শেষ পর্যন্ত তিনি পারবেন কি না সেই সংশয় ছিল ষষ্ঠ বল মোকাবেলার আগে। এমনকি তিনি আম্পায়ারকে আবেদনও করেছিলেন যে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে বাইরে যাবেন, অন্য কেউ আসবে যিনি কি না পাথিরানার এই অবিশ্বাস্য সব ডেলিভারিকে অন্তত 6 বানাতে না পারলেও নিশ্চিত করেই 4 বানাতে পারবেন, কারণ ওই সময় 4 হওয়া ছাড়া জেতার কোনো ওয়ে ছিল না। যদিও যখন তিনি শেষ বলে ফাইন লেগে বলটা পাঠালেন শর্ট ফাইন লেগের মাথার উপর দিয়ে বল বাউন্ডারি লাইনে ধরতে ধরতে 3 রান নিয়েছেন, আম্পায়ারের আর দেখার প্রয়োজন হয়নি যে বলটাকে বাউন্ডারি থেকে সেভ করতে পেরেছেন কিনা ফিল্ডার, যদিও সেটি 4ই হয়ে গেছে, কিন্তু এদিকে দৌড়েও কিন্তু তারা 3 রান নিয়েছেন। শেষ ওভারের বহু নাটকীয়তা, ওই যে আবেদন জানানো যে রিটায়ার্ড হার্ট হয়ে বাইরে যাওয়া, নতুন খেলোয়াড় আসা, আমার মনে হয়েছে যে সেই সময় মূলত একটা ইমোশনাল গ্যাম্বলিং করা হয়েছে ধোনির দলের সঙ্গে, যেটাতে সবথেকে ওস্তাদ পটু মহেন্দ্র সিং ধোনি নিজে, কিন্তু ধোনির বিরুদ্ধেই এই গ্যাম্বলিংটা আমরা দেখেছি। পাঞ্জাব দুর্দান্তভাবে সেই গ্যাম্বলিংয়ে সফল হয়েছে এবং শেষ পর্যন্ত তারা কিন্তু 4 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে শেষ বলের নাটকীয়তায়। প্রথমে ব্যাট করে চেন্নাই করেছিল 200 রান 4 উইকেটে, কনওয়ে 92 রান করেছেন 52 বলে, ঋতুরাজ 37 রান করেছেন 31 বলে, শিবাম ডুবে তিনি 28 রান করেছেন 17 বলে। তারা বেশ ভালো, বিশেষ করে কনওয়ের অসাধারণ ইনিংসের পরেও খুব যে বড় ইনিংস ছিল পাঞ্জাবের তা কিন্তু না,
প্রবিশমান সিং তিনি 42 রান করেছেন 24 বলে, লিভিংস্টোন 40 রান করেছেন 24 বলে। লিভিংস্টোন আউট হয়ে যাওয়ার পরে পরাজয়ের শঙ্কা জেগেছিল, স্যাম কুরান এবং জিতেশ শর্মা সেটিকে উত্তরানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা দুজনই আউট হয়েছেন। পরে শাহরুখ খান এবং সিকান্দার রাজা এই দুজন মিলে দলকে জয়ের বন্দরে নিয়েছেন এবং 999তম ম্যাচ আইপিএলের ইতিহাসে সেই ম্যাচে অবিশ্বাস্য একটা জয় কিন্তু পাঞ্জাব তুলে নিল চেন্নাইয়ের বিরুদ্ধে। চেন্নাইয়ের বিরুদ্ধে এই জয়ের জন্য পাঞ্জাবকে অভিনন্দন। চেন্নাই নিশ্চয়ই এই পরাজয়ের ধাক্কা থেকে অনেক কিছু শিখবে, যে শেষ দিকে যে ছোটোখাটো ভুলের কারণে ম্যাচটা হাতছাড়া হয়েছে সেখান থেকে কীভাবে নিজেদেরকে উতরানো যায়।